আমি হোটেলেও কাজ করেছি, বাসনও মেজেছি, হোটেলে এমনও দিন গেছিল আমার যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এইভাবে শুরু করতে করতে একদিন আমি অমিতাভ বচ্চন স্যারের সাথে কাজ করেছি, জয় বচ্চন ম্যাডামের সাথে কাজ করেছি। আমি 9 মাসের মধ্যেই সরকারি চাকরি শেষ জায়গায় পৌঁছে গেছিলাম। বেসিক্যালি এখন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক পাস করে গেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা অনেকেই গভর্নমেন্ট জব পেতে চাও, তো এখানে তোমাদের জন্য একটা মোটিভেশন ভিডিও ক্রিয়েট করছি যাতে তোমরা মোটিভেট হতে পারো। কারণ এখানে আমার একটা বন্ধু রয়েছে সুফাল, যে অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস করেই তারপরে পড়াশোনা করেছে, কিন্তু মাধ্যমিক পাসের কোয়ালিফিকেশন দ্বারাই সে পুলিশের জব করছে বা গভর্নমেন্ট জব করছে। সে কীভাবে এই খুবই অল্প সময়ের মধ্যে গভর্নমেন্ট জব পেয়েছে সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব, এবং তোমরা যাতে ইন্সপিরেশন হিসাবে এই ভিডিওটাকে নিতে পারো, এবং পরবর্তী সময়ে তোমরাও যাতে ও যেরকমভাবে গভর্নমেন্ট জব পেয়েছে সেই অনুযায়ী তোমরাও পেতে পারো, সেই কারণেই আজকে এই ভিডিওটা ক্রিয়েট করছি। তোমরাও অনেকে রিকোয়েস্ট করেছো গভর্নমেন্ট জবের জন্য, বিভিন্ন কোশ্চেন করেছিলে, সেগুলো ওকেও আমি জিজ্ঞাসা করব, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে গভর্নমেন্ট জব নিয়ে। তো যারা গভর্নমেন্ট জব পেতে চাও, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। সুফল, সবার প্রথমে তুই একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দে তো। আমি সুফল রায়, আমি 2013 সালে মাধ্যমিক পাশ করি শান্তিনগর HS স্কুল থেকে। এছাড়া আমি 2016 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করি। বেসিক্যালি এখন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত 2019 সাল থেকে। আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছি ঠিকই, কিন্তু আমি বেসিক্যালি চাকরিটা পেয়েছি মাধ্যমিক পাস, মানে মাধ্যমিকের কোয়ালিফিকেশন দেখি। কেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে ভ্যাকেন্সি বা বেড়াচ্ছে, আপকামিং যে 24,000 সামথিং ভ্যাকেন্সি বেড়ানোর কথা আছে, কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাশে যে কোনো পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ, এক্সাইজ পুলিশে মাধ্যমিক পাশ থেকে কনস্টেবলের চাকরিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করা যাবে, কিন্তু মাধ্যমিক পাশটা ন্যূনতম। আচ্ছা, তো তুই তো প্রথম থেকে, তুই যখন মাধ্যমিক পাশ করে গেছিলিস, তারপর থেকে কিন্তু টার্গেট ছিল যে পুলিশের প্রতি কি একটা ঝোঁক ছিল তোর, যে বেসিক্যালি যে পুলিশেই আসবো, অন্য কোনো বা গভর্নমেন্ট জবের প্রতি কি একটা মানে আকর্ষণ তোর ছিল? গভর্নমেন্ট জবের প্রতি আমার একটা আকর্ষণ ছিল, এই কারণে আমার দাদু নিজে পুলিশে চাকরি করতো, দাদুকে দেখে আমি ইন্সপিরেশন হয়েছি। এছাড়া আমার পাশের বাড়ির দুজন দাদা যারা আমাকে খুব গাইড করেছে, নাম আমিগুলো টামটাই বলতে চাই, সোমনাথ ব্যানার্জি এবং সুমন দাস, তারা আমাকে খুব গাইড করেছে। এবং তাদের আমি দেখতাম যে পুলিশের চাকরিতে একটা রেসপেক্ট আছে, বা যার যেটা ভালো লাগে, কারোর রেলের চাকরি ভালো লাগে, কারো পুলিশ, কারো ব্যাংকে। আমার পুলিশের চাকরির প্রতি একটা ইউনিফর্মের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল, যেটা আমি পেতে চেয়েছিলাম এবং এখন খুবই সম্মানীয় একটা জব। তা প্রথম থেকে তুই 2015 সালে যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করিসনি? না, তাই তো ডিপ্লোমা কমপ্লিট করিনি আমি 2013 সালে মাধ্যমিক। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুই কিভাবে ভাবলি যে আমি এই ফিল্ডে আসবো? তোর কি প্রথম থেকে একটা মানুষের টার্গেট থাকে? অবশ্যই তুই বললি যে আমি ইন্সপিরেশন নিয়েছিলাম আমার দাদুর থেকে বা পাশে দুজনের থেকে, কিন্তু তোর তো একটা টার্গেট ছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছিস, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করেছিলিস নিশ্চয়ই কোনো একটা ফিল্ডে যাবি, ইলেকট্রিক নিয়ে করেছিলিস, ইলেকট্রিক্যাল নিয়ে করেছিলিস, তো হঠাৎ করে কেন এদিকে মুভমেন্ট হলি? অ্যাকচুয়ালি যখন আমি মাধ্যমিক পাস করেছিলাম তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যখন পেপার বা খবরের চ্যানেলে শুনছি যে জবের ভ্যাকেন্সি খুব কম, মানে গভর্নমেন্ট সার্ভিসে জব বলতে নেই, টেকনিক্যাল লাইনে পড়লে নাকি জবের ভ্যাকেন্সি আছে, যদি অ্যাটলিস্ট সরকারি চাকরি না পাওয়া যায় কোনো একটা প্রাইভেটে কোর ফিল্ডে কাজ করা যাবে। তাই জন্য মাদার ট্রেন ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছিলাম, কিন্তু আমার বড় বড় টার্গেট ছিল আমাকে পুলিশে চাকরি পেতেই হবে যে করেই হোক, ঠিক আছে। কিন্তু ইলেকট্রিক্যাল নিয়ে করে রেখেছিলাম এই জন্য আমার দুটো রাস্তা খোলা ছিল, আমি জেনারেল লাইনে পরীক্ষা দিতে পারছিলাম, টেকনিক্যাল লাইনেও পরীক্ষা দিতে পারছিলাম। আর আমি টেকনিক্যাল লাইনে 2016 সালে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর সাথে যদি কলকাতা পুলিশের ডকুমেন্ট বেরিয়েছিল, সোমনাথ বলো কলকাতা পুলিশের ডকুমেন্ট বেরিয়েছে, তুই ফর্ম ফিল আপ কর, আমি ফর্ম ফিল আপ করলাম। আচ্ছা, এবার দাদু দেখেছিল পেপারে সে নিউজটা, ফর্ম ফিল আপ করেছিল, দাদু চাইতো যে আমার নাতি যাতে পুলিশের চাকরিটা পায়। আচ্ছা, এবার ঠিক আছে। তো এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলি মাধ্যমিকের পর, তো ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে গেছিলিস, তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর ঝোঁক কেন তোর, ইঞ্জিনিয়ারিং ঝোঁক কেন নিয়েছিলিস বা ইঞ্জিনিয়ারিং কেন পড়েছিলিস? তুই তো গভর্নমেন্ট জবের দিকে তোর টার্গেট ছিল, কেন ইঞ্জিনিয়ারিংটা পড়ার কারণটা কি? ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম এই কারণে যে ইঞ্জিনিয়ারিং এ গভর্নমেন্ট জব আছে, আমি যে ইঞ্জিনিয়ারিং, আমি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মানে তোর মেইন অ্যাম্বিশন ছিল গভর্নমেন্ট জব, অ্যাম্বিশন ছিল গভর্নমেন্ট জব, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা এই কারণে পড়েছিলাম, অ্যাট লিস্ট যদি গভর্নমেন্ট জব না হয়, কেন যে ভ্যাকেন্সির যে অবস্থা বাজারে সেরকমভাবে গভর্নমেন্ট জবের কোনো ফর্ম ফিল আপ বেরাচ্ছিল না সেই সময় ফর্ম ভ্যাকেন্সি, তাই জন্য ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, যদি অ্যাটলিস্ট গভর্নমেন্ট জব না, যাতে আমি কোনো কোম্পানি, কোর কোম্পানিতে সার্ভিস করতে পারি, মানে তোর ফিউচারটা সিকিউরিটি করতে পারি। আচ্ছা,
তো তারপরে তোর আমি এটা বলবো যে উচ্চ মাধ্যমিকের পর ম্যাক্সিমাম স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পড়তে যায়, তো অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক না পড়ে হঠাৎ করে পলিটেকনিকে আসার কারণটা কি? আমি মানে আমি মানে অ্যাকচুয়ালি দেখেছিলাম পেপারে যে অনেকে মাধ্যমিক আইটিআই পাস করে বা মাধ্যমিকের পরই আইটিআই করে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে সে হয়তো রেলের লোকো পাইলটে বা রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরিটা পেয়েছে। তা আমি দেখেছিলাম যে আমি এইচএস করতে গেলাম আমার 2 বছর ফালতু সময় নষ্ট হবে, তার থেকে যদি আমি তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করতে পারি হিউজ একটা ভ্যাকেন্সির মধ্যে আমি পরীক্ষা দিতে পারবো। তার মানে কিন্তু বন্ধুরা এখান থেকে পরিষ্কার যে যদি একটা ফোকাস থাকে, যে একটা ও কিন্তু প্রথম থেকে একটা ফোকাস ছিল সেই প্রতি ও কিন্তু খেটেছে, পরিশ্রম করেছে, দেখছো ওর যে প্রিপারেশন তোমরা জানতে পারবে, প্রিপারেশন নিয়ে আলোচনা করব। ওর কিন্তু প্রথম থেকে একটা টার্গেট ছিল যে আমি গভর্নমেন্ট করব, তো করব গভর্নমেন্ট জবই করব, সেই জন্য কিন্তু প্রি প্ল্যানিং নিয়েও পড়াশোনা করেছে এবং পরবর্তী সময়ে কিন্তু পড়াশোনাও সেই অনুযায়ী কিন্তু করেছে, তাই সেই কারণেই কিন্তু আজকে ও পুলিশ হতে পেরেছে। তোমরা অনেকেই ভাবো যে ফর্ম ফিল আপ করলেই আমরা হয়তো গভর্নমেন্ট জব পেয়ে যাবো, তার পেছনে অনেক পরিশ্রম আছে, অনেক কিছু আছে, নয়তো আদারওয়াইজ আর তোমরা কিন্তু গভর্নমেন্ট জব অত সহজে পাবে না। অনেকেই বলে যে গভর্নমেন্ট জব পাওয়া কঠিন, সুফল অনেকেই বলে গভর্নমেন্ট জব পাওয়া কঠিন, তোর ক্ষেত্রে কী মনে হয় যে গভর্নমেন্ট পাওয়া জব কি ইম্পসিবল অনেকে বলে, তোর কী মনে হয়? ইম্পসিবল মানে দেখ, যদি কেউ দেখো যদি কেউ মানে চেষ্টা করে সাকসেস আসবে। সাইকোলজি বলছে, এটা বহু বইতে বা বিভিন্ন সাইকোলজিস্টরা বলেছে, তুমি যদি মন থেকে 100% চেষ্টা করো 80-85% তুমি সাকসেস হবেই, ফুলফিল যদি সাকসেস না হতে পারো। অবশ্যই। আচ্ছা এরপরে তুই বল তোর প্রিপারেশন কী ছিল, তো তোর কীরকমভাবে খাটতিস? তুই তো আমি শুনেছিলাম তুই নাকি বলিউডে কি অ্যাজ এ গার্ড কাজ করেছিস। অ্যাকচুয়ালি প্রথমে লাইফস্টাইলটা আমার অন্যরকম ছিল, তো আমি প্রথমে নিজের হাত খরচার জন্য ক্যাটারিং ট্যাটারিং করতাম টুকটাক। তারপরে আমি যখন ফর্ম ফিল আপ দেখে তখন আমার যে পুলিশের দাদারা ছিল এবং আমার দাদু নিজে বলেছিল সোমনাথ, তার সম্বন্ধে বললো যে ফর্ম বেরিয়েছে তুই ফর্মটা ছাড়, তোর হাইট ঠাইট আছে চেষ্টা কর, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। তারপরে আমি ওইদিকে ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করার পর যথারীতি মাঠ পাস করি, মাঠ পাস করে যাওয়ার পর আমি পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখে MBSC মস্তন্দপুর আসামিক বিবেকানন্দ কোচিং সেন্টারে ভর্তি হই। সেখানে আমি যথারীতি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। তো এখন এই যারা ধর গভর্নমেন্ট জবে অ্যাজ এ কেরিয়ার পুলিশ হতে যায়, তাদের অ্যাকচুয়ালি কি প্রিপারেশন নেওয়া উচিত, তোর কি মনে হয় কিভাবে প্রিপারেশন নিয়েছিস? প্রিপারেশন নেওয়া উচিত, দেখ আমি নিজেও ফেল করেছি অনেকবার। আমি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশে 2016 সব কিছুতে উত্তীর্ণ হয়েছিলাম, মাঠে উত্তীর্ণ হয়েছিলাম, রিটেনে উত্তীর্ণ হয়েছিলাম, তা আমি ইন্টারভিউতে বাদ গেছিলাম। তারপর আমি হাল ছাড়িনি, তারপর অনেকদিন ডিপ্রেশনে ভুগছিলাম। তখন আমি অ্যাজ আ বলিউডে, তুই যেটা বললি বলিউড টলিউডে, আমি বাউন্সারে কাজ করতাম, মানে কলকাতাতেই কাজ করতাম। যখন টলিউড বা বলিউডের বা কোনো প্লেয়ার বা আর্টিস্ট আসতো, আমি একটু এখানে প্ল্যাগিং করবো, বেসিক্যালি আমি ওকে দেখেছি অমিতাভ বচ্চন, তারপরে বিভিন্ন এরকম সৌরভ গাঙ্গুলি, বিভিন্ন এরকম বড় বড় যে আইকনের মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমি পিকচার দেখেছি। তো তাদের সঙ্গে অ্যাকচুয়ালি তোর মানে বডিগার্ডের সাথে তাদের সাথে রিলেশনটা কি? অ্যাকচুয়ালি বডিগার্ডের সাথে রিলেশন অ্যাকচুয়ালি যখন আমি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশে ফেল করে গেছিলাম, তখন অনেকদিন ডিপ্রেশনে ভুগছিলাম যে হয়তো কিছু হচ্ছে না, কিছু পারছি না। তখন সেই মুহূর্তে রেলের ফর্মে বেরাচ্ছিল না যে আমি মানে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা কাজে লাগাবো, আর আমার মানে প্রাইভেট জব করার খুব একটা ইচ্ছা আমার কখন কোনো থেকেই ছিল না প্রথম থেকে। তা আমার ওই দেখ দাদা সোমনাথদা বললো যে তুই তোর হাইট ফাইট আছে, জিম ফিম করিস, ফিগার টিগার আছে, তুই এক জায়গায় বাউন্সারে আমি এক জায়গায় কথা বলে দিচ্ছি, তুই কাজ কর। তা 2-3 কোম্পানিতে আমি তখন কাজের কথা বলেছিলাম, তখন আমি দেখতাম বিভিন্ন কোম্পানি থেকে ছোটোখাটো আর্টিস্ট থেকে আমি প্রথমে শুরু করেছিলাম, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এইভাবে শুরু করতে করতে একদিন আমি অমিতাভ বচ্চন স্যারের সাথে কাজ করেছি, জয় বচ্চন ম্যাডামের সাথে কাজ করেছি, তোমার ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি স্যার, পিটার স্যান স্যার, গ্রেম সিমি স্যার, আমাদের MP নুসরাত জাহান ম্যাডাম, আমাদের MP মিমি চক্রবর্তী ম্যাডাম, সবার সাথে কম বেশি কাজ করেছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে তোর এই যখন তুই সবার প্রথমে যে পুলিশের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই ক্রাইটেরিয়াটা কি বল, এবং তুই কিভাবে সবার প্রথমে কি এক্সাম হয় কি হয় যারা জানে না তারা জানে? আমি যখন পুলিশ এক্সাম দিয়েছিলাম সেই ব্যাপারটা আলাদা, কারণ আমি যখন ফার্স্ট এক্সাম দিই পুলিশে 2016 তখন শুধু একটা মাত্র এক্সারসাইজ ছিল মাঠ, 1600 মিটার মাঠ, 650 মিটার কমপ্লিট করতে হবে, ইভন 100 নম্বরে একটা 60টা কোশ্চেন ছিল 1.5 নম্বর করে, 90 নম্বরে একটা লিখিত পরীক্ষা হয়েছিল, সেখানে MCQ টাইপ যদি সে উত্তীর্ণ হতে পারে তারপর তার 10 নম্বরে ইন্টারভিউ। কিন্তু আমি সেবার উত্তীর্ণ হতে পারিনি, আমি ইন্টারভিউতে বাদ গেছি। কিন্তু এইবার আমি যখন পুলিশে এই তারপরের বার থেকে নেক্সট বার যেবার আমি চাকরি পেয়েছি পুলিশে 2018 যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, আবার আমি ফর্ম ফিল আপ করেছি যথারীতি বাউন্সারের কাজে করতে করতে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক আছে। তখন আমি ফর্ম ফিল আপ করে দেখেছিলাম যে তখন পেপারে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তখন ক্রাইটেরিয়াটা আলাদা ছিল, ক্রাইটেরিয়া এটাই ছিল প্রথমে হবে পিলি 100 নম্বরের MCQ টাইপ। আচ্ছা, ওটাতে যদি কেউ কোয়ালিফাই করে যার যেরকম কোয়ালিফাই নাম্বার থাকে। তা আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম তখন আমাদের 5702, যেটা আমি 5702 ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিলেক্টেড ক্যান্ডিডেট এবং চাকরি করছি 10 মাস হচ্ছে আমার,
আমি ওটাতে আমাদের 5 লাখ সামথিং পরীক্ষা দিয়েছিল, মানে 10:1 রেশিওতে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার তো প্রথমে আমি এমসিকিউ টাইপে কোশ্চেনের পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর আমি পাস করেছিলাম। পাস করার পর 1600 মিটার রানিং ছিল আমার, 6.5 মিনিট টাইম। তার আগে বলে দিই হাইট ছিল 5'6", মানে 166 সেন্টিমিটার হাইট লাগবে ন্যূনতম, ইভেন 76 সেন্টিমিটার চেস্ট লাগবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে মিনিমাম। 76 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলে 81 সেন্টিমিটার। এগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট হলে তোমার হাইট আর ওজনের সাথে, হাইটের সাথে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সেই চার্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ প্রত্যেকটা সাইডে দেওয়া থাকে কার কার হাইটে কতটা ওজন লাগবে, মানে 10 কিলো এদিক ওদিক থাকে, 45 to 55, 55 to 65। ওটা পাস করে যাওয়ার পর 1600 মিটার, ওইটা পাস করে মেজারমেন্ট পাস করার পর তোমাকে 1600 মিটার রানে ছাড়া হবে। 25 জন থেকে 30 জন করে ছাড়ে, কখনো 40 জনও ছাড়তে পারে। ছাড়ার মধ্যে যে টাইমে ঢুকবে তাকেই নেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো নাম্বার নেই, কোনো ব্যাপার নেই। ফার্স্ট হলে আমার চাকরি হবে, টাইমে ঢুকলেই হবে। আমি 30 জন ছাড়লো, 30 জন যদি পাস করে যায় টাইমের মধ্যে, আমি যদি 30 নম্বরে থাকি তাও আমার হবে। আমি 6-7 নম্বরে ছিলাম, ঠিক আছে, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, আমি 6-7 নম্বরের মধ্যে ছিলাম। তারপর ওটা যদি পাস করে যাও, তারপর যথারীতি আবার 85 নম্বরে তোমার সাইডে, ওয়েবসাইটে বা মোবাইলে মেসেজ চলে যাবে, ওয়েবসাইটে তুমি দেখতে পারবে, বা এর পেপারে অ্যাডভান্স 85 নম্বরে আবার কোনদিন রিটার্ন পরীক্ষা আমার হবে। সেই রিটার্ন পরীক্ষা আমি আবার এমসিকিউ টাইপ, সেখানে বাংলা সেখানে থাকবে, জেনারেল নলেজ থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, জিআই থাকবে। আচ্ছা, জিকে থাকবে 20, ইংলিশ থাকবে 20, জিআই থাকবে 20, অঙ্ক থাকবে 25, বা কখনো কম বেশিও হয়, টোটাল 85, এমসিকিউ হবে 100, তারপরে 1600 মিটার রান, তারপরে হচ্ছে 85 নম্বরের আবার এমসিকিউ, ঠিক আছে। যখন 100 নম্বরে এমসিকিউ হবে, একটা কথা বলি, 100 নম্বরে যখন এমসিকিউ হবে, যখন 100 নম্বরে এমসিকিউ হবে তখন ইংলিশ থাকবে না, তখন শুধু থাকবে জিআই জিকে ম্যাথ। যখন 85 নম্বরে আবার এমসিকিউ হবে তখন থাকবে জিআই জিকে ম্যাথ ইংলিশ। তারপরে ওটা উত্তীর্ণ হওয়ার পর আমি 15 নম্বরে ইন্টারভিউ দিই। ইন্টারভিউ আমার ব্যারাকপুরে হয়েছিল, এর আগে আমি 2-3 বার ইন্টারভিউ দিয়েছিলাম। আমি 8-10টা চাকরির পরীক্ষা ফাইনালে গিয়ে উত্তীর্ণ হতে পারছিলাম না, আমি অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলাম। যেটা তুই বললি যে সরকারি চাকরি পেতে গেলে অনেকে বলছে ডিপ্রেশনে ভুগছে, অনেকে বলছে পায় না, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে রাখো তুমি সাকসেস হবে একদম। তা এখান থেকেও কিন্তু পরিচয় পাওয়া যায় যে একটা কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি অ্যাকচুয়ালি ট্রাই করে যায়, বারবার ব্যর্থ হওয়ার পরে যদি ট্রাই করে যায়, ও বেশি দিন কিন্তু ট্রাই করেনি, ও বা যদি 2015 থেকে 2016 থেকে 2019 আমি সেপ্টেম্বরে চাকরি পেয়েছি, 2016 এপ্রিল থেকে 2016 থেকে যদি ধরি 19 পর্যন্ত মাত্র 3 বছর, 3 বছর কেউ পড়াশোনা করতে করতে অনেক টাইম নিয়ে যায়। ও কিন্তু বুদ্ধি করে প্রিপারেশন নিয়েছিল। তো সবার প্রথমে তোকে বলবো, মাঠ পাসের জন্য কি প্রিপারেশন নেবে? মাঠ পাসের জন্য প্রিপারেশন নেবে হচ্ছে, আমি দুজন দাদার কাছে প্র্যাকটিস করতাম, তারা যথারীতি, একজন হচ্ছে কলকাতা পুলিশের ভিআইপি সিকিউরিটি গার্ড, আরেকজন হচ্ছে কলকাতা পুলিশের এনএসজি কমান্ডো। সেই দাদাদের কাছে আমি ট্রেনিং করতাম, সেই দাদারা আমাকে ট্রেনিং করাতো যথারীতি। প্রথমে হালকা হালকা করে জগিং করতাম, জগিং করে করে 10 দিন 15 দিন, প্রথমে 5 পাক, তারপরে 6 পাক করে করে আমি নিজের দমটাকে ইনক্রিজ করেছি। ইনক্রিজ করে 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 5 কিলোমিটার 6 কিলোমিটার আমি এভরিডে রান করতাম, স্কিপিং করতাম, জগিং করতাম, সিট আপ মারতাম, পুশ আপ করতাম, খাওয়া দাওয়া একটু ডায়েট কন্ট্রোলও ছিলাম, যাতে আমার ওজনের সাথে হাইটটা সামঞ্জস্যপূর্ণ হয়। ওখানে কিন্তু একটা কথা বলে রাখি, আমি এমনও দেখেছি 50 গ্রাম কম ওজন, 50 গ্রাম বেশি ওজনকে বাদ দিয়ে দিয়েছে, মাত্র 50 গ্রাম, 15 গ্রাম কম ওজনকে আমি কলকাতা পুলিশে বাদ দিতে দেখেছি হাইটের সাথে, 15 গ্রাম। হ্যাঁ, কারোর হয়তো হাইট, আমার সঠিকটা জানি না, চার্ট আছে পুলিশের সাইডে, কারোর হয়তো হাইটে 166 সেন্টিমিটার হাইটে, আমি একটা উদাহরণ দিলাম, তার হয়তো লাগবে 45 থেকে 55 গ্রাম, ওই 45 কিলো থেকে 55 কিলোর মধ্যে ওয়েট। সেখানে হয়তো কারোর আছে 55 কিলো 25 গ্রাম, 25 গ্রামে যেন তাকে বাদ দিয়েছে, এমনও দেখেছি। এটাই বলছি যে হাইটের সাথে তোমাকে ওইটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, সুতরাং একটু ডায়েট কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে। এইভাবে আমি মাঠ প্র্যাকটিস করতাম। আর যখন যত আমার পরীক্ষা, কত ঘন্টা পার ডে, কত ঘন্টা মাঠ, পার ডে 2 ঘন্টা মাঠে থাকতাম আমি, 2 ঘন্টা মাঠ প্র্যাকটিস করতাম, আর 1 ঘন্টা পিটিপিটি করতাম, ওয়ার্কিং করতাম, একটু রেস্ট রেস্ট নিতাম, জল টল খেতাম। আর হচ্ছে তোমার 1600 মিটার যখন তোমার পরীক্ষা হবে, তার যত পরীক্ষা যত দিন বাড়বে, তখন আমাকে পার ডে 1600 মিটার মানে টাইমের সাথে মারতে হবে, দুবেলা করে, দুবেলা করে আমাকে টাইমের সাথে মারতে হবে, দৌড়াতে হবে সবসময় রোদের মধ্যে। অনেক ছেলেরা ফেল করে আমি দেখেছি, তারা রোদে দৌড়ায় না, তারা দৌড়াবে সকাল ভোরবেলা 4টার সময় 5টার সময় গিয়ে দৌড়াতে যাবে। তোমাকে ভোরবেলা 4টার সময় 5টার সময় মাঠে দৌড়াও করাবে না, করাবে হচ্ছে সকাল 8টার দিকে। এবার কারোর যদি কপাল খারাপ থাকে, তাকে দুপুর 1টা 2টার সময় দৌড়াতে হতে পারে, আর 1টার সময় সূর্যের যা তাপ, 5টার সময় সূর্যের তাপ, আকাশ পাতাল তাপ। এই জন্য তোমাকে দৌড় সবসময় আমার মনে হয় বেসিক্যালি 8টা থেকে 10টার মধ্যে করা ভালো, তাহলে আমার রোদের মধ্যে দৌড়াবে, আমার শরীর ইনক্রিজ থাকবে, যখনই আমাকে ছাড়বে আমি কনফিডেন্সের সাথে দৌড়াতে পারবো। অনেকেই আমাকে দেখি ইদানিং অনেক মেসেজ আসছে, আমি এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, কিন্তু অনেকে স্টুডেন্টের এটা কোয়ারি রয়েছে, গভর্নমেন্ট জবের জন্য অ্যাকচুয়ালি কোন বই থেকে পড়লে ভালো হয়? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের জন্য আমি পেপার, আমি যখন মার্ক পাস করে গেছিলাম তখন পেপার দেখে আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হই, মস্তন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার MBSEC শঙ্করদার কোচিং, সেখানে আমি ভর্তি হতে আমি 9 মাসের মধ্যেই সরকারি চাকরি শেষ জায়গায় পৌঁছে গেছিলাম। 9 মাসের মধ্যে আমার 2টো পরীক্ষা ছিল, কলকাতা বেঙ্গল,
পুলিশের, আমি দুটোতেই রিটার্নে উত্তীর্ণ হই, কিন্তু আমার ইন্টারভিউতে বাদ হয়ে যাই। ঠিক আছে, সুতরাং আমি ওই স্যারের কাছে পড়তাম, এবার স্যারের নোটগুলো আমি ফলো করতাম, স্যার যেগুলো ক্লাসে করাতো, যেগুলো স্যার ডেমনস্ট্রেশন করাতো সেগুলো ফলো করতাম, স্যার প্রায়ই পরীক্ষা নিত। ইভেন স্যার বলেছিলো যদি কারোর এক্সট্রা কিছু মনে হয় যে আমি এক্সট্রা কিছু করবো, আমি বলবো যে তুমি কেউ অনেক আছে যে বাংলা সুবীর দাস, কেউ যদি বাংলা ইংলিশে যদি কারোর কমজোরি থাকে সে সুবীর দাসটা ফলো করতে পারে বাংলায়, আর যদি তারও ইংলিশে কোনো প্রবলেম না থাকে তাহলে সে অবভিয়াসলি আমাদের আরএস আগরওয়াল, তার উপরে কোনো বই হয় না। আরএস আগরওয়াল যদি সে ম্যাথ জিআই জিকে, আমি রিসেন্টলি আমি ম্যাক্সিমলি করতাম হচ্ছে আমি সুবীর দাসটা করতাম বাংলা, আমার বাংলাটা করতে সুবিধা হতো, ইংলিশটা একটু আমার প্রেফারেবল কম করতাম আমি, আর আমি হচ্ছে জিআই করতাম আরিয়েন্ট লাল কালারের মলাটের বইটা, ওটা করলে আশা করি কোনো জিআই পরীক্ষা আটকাবে না, ওইখানে এমন এমন টপ লেভেলে জিআই আছে। ঠিক আছে, সিজিএল থেকে শুরু করে পুরো ব্যাপারটা এখানে কমপ্লিটেড করা আছে। আর জিকেটা যে যার উপর নির্ভর করে, কেউ ইউটিউব দেখে পড়ে, কেউ আরিয়ান পড়ে, কেউ লুসেন পড়ে, আমি বেসিক্যালি আরিয়ান পড়েছিলাম, অনেকে আরিয়ান লুসেন অনেকে যে যার মতো ব্যক্তিগত পড়তে পারে, কেউ তরুণ গোয়েল পড়ে। আচ্ছা, তোর কত ঘন্টা তুই ডেইলি মানে লাইফে টাইম দিতিস শুধুমাত্র পড়াশোনার প্রিপারেশনের জন্য? পড়াশোনার প্রিপারেশনের জন্য বেসিক্যালি আমি কাজ করতাম, আমি হোটেলেও কাজ করেছি, বাসনও মেজেছি হোটেলে, এমনও দিন গেছিলো আমার যে হোটেলে ক্যাটারিং করতে গেলে তো সেদিন আমাকে বাসন মাজতে হয়েছে, বাউন্সারে কাজ করতাম, সে কাজ করে এসে মাঠে দৌড়ানো পড়াশোনা করা সব 24 ঘন্টার মধ্যে আমাকে টাইম বার করতে হবে, তারপরে আমার আবার পড়তে যাওয়া, মস্তন্দপুর অনেকটাই দূর আমার কাছে, ব্যারাকপুরে আমার বাড়ি বেশি যায়। ঠিক আছে, তাই এবার এটা দেখ, পড়াশোনাটা এমন জিনিস যে কারোর 1 মিনিটে পড়লে মাথায় ঢোকে, কারোর 1 ঘন্টা পড়লে মাথায় ঢোকে। ঠিক আছে, এবার যে যার মতো করে পড়তে পারে, আমি বেসিক্যালি 7-8 ঘন্টা পড়তাম, এর বেশি আমি পড়তাম না। ডেইলি 7-8 ঘন্টা, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2-3 ঘন্টা, ব্যস। মানে এটা পরীক্ষার আগে আগে পড়েছিস? পরীক্ষার আগে না, আমি এভরিডে 7-8 ঘন্টা টাইম পেতিস, মানে সব কিছু করার পর 7-8 ঘন্টা প্রতিদিন তো সম্ভব না, যেদিন আমি ফ্রি থাকতাম সেদিন 10 ঘন্টা পড়তাম, যেদিন ফ্রি। তার মানে এটা কিন্তু বোঝাই যায় যে স্টুডেন্টরা ভাবে যে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করলাম, পড়াশোনা করব না তাহলেই আমরা চাকরি পেয়ে যাব, কিন্তু অতটা সহজ না। ও কিন্তু প্রিপারেশন নিয়েছে, ও কিন্তু 7-8 ঘন্টা সময় দিয়েছে, খেটেছে, পরিশ্রম করেছে, সেই কারণেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর একটা কথা বলতে, যে সরকারি চাকরি হচ্ছে একটা লেন্দি পড়া, অনেক দিন ধরে তোমাকে পড়তে হবে, অনেক কিছু জানতে হবে, একটা গভীর সমুদ্রে ঢোকা, প্রচুর কিছু জানতে হবে, কেন যে কোনো জায়গা দিয়ে কোশ্চেন আসতে পারে, সিলেবাসের কোনো মানে কিছু নেই, সিলেবাস নেই বলতেই চলে, যে কোনো জায়গা দিয়ে কোশ্চেন আসতে পারে। কেউ যদি মনে করে যে আমি 7 থেকে বই ফলো করবো তাহলে আরও বেটার হয়, 7 থেকে 10 সব কটা বই ফলো করুক, তাতে তাহলে আর তাকে কোনো বাইরের কিছু পড়তে হবে না। আচ্ছা, অল সাবজেক্ট যদি সে 7 থেকে ফলো করে, বাংলাটা না করলেও হয়, ইংলিশ থেকে শুরু করে যদি অল সাবজেক্ট ফলো করে তাহলে তাকে বাইরে কোনো বই পড়তে হবে না, খুঁটি খুঁটি যদি সে পড়তে পারে। পড়াশোনার বিষয়ে বা কোন সময় কোন জায়গায় কাজে লাগাবো সময়টা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ট্যাগল করতিস কিভাবে দুটো একসাথে? দুটো একসাথে ট্যাকেল করতাম কিভাবে, প্রথম কথা কাজ করতাম, সব কিছু ট্যাকেল করতে হতো নিজের উপর, সব কিছু কে কীভাবে কী করবে সেটা নিজের উপর করতে হবে। আচ্ছা, মুভ টু দ্য টপিক, তো এখন আমি তোকে বলবো যে তুই তো পুলিশের যে জব নিয়েছিস, এখন কি হ্যাপি, মানে যে জায়গায় আছে সেই পজিশনে আছিস? দারুণ হ্যাপি। তো এখন আমি তোকে জিজ্ঞাসা করবো, অ্যাকচুয়ালি কত টাকা স্যালারি তোর প্যাকেজ রয়েছে? স্যালারি অ্যাকচুয়ালি আমাদের বেসিক মনে হয় সম্ভবত এখন আমাদের এবছর বেড়েছে, বেসিক মনে হয় 23,400, আর টোটাল আমরা নিড অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্টে ঢুকছে যেটা হচ্ছে আমাদের 27,800, মানে 28,000 টাকা, 27,800, 28,000ই ধরে 28,000 টাকা ওদের ওরা এখন পাচ্ছে। তো এখন তুই কি বলতে চাস যারা ইন ফিউচার তোর মতন পজিশনে যেতে চায় বা ইন ফিউচার আর গভর্নমেন্ট জব পেতে চায়, তাদের ক্ষেত্রে তুই কি বলতে পারিস, বলতে চাস যে তারা তোর এই বার্তা দ্বারা মোটিভেট হতে পারে? এক একটা, প্রথম কথা হচ্ছে এক একটা চাকরির পরীক্ষা এক এক রকম কোশ্চেন হয়, বিসিএসে পড়া একরকম, সিজিএলে পড়া একরকম, ব্যাংকের পড়া একরকম, পুলিশে পড়া একরকম, যে কোনো কিছু পড়া যে কোনো রকম, হ্যাঁ ডিফারেন্ট। কিন্তু পড়াতে তোমাকে পড়াটা পড়াই, পড়া তোমাকে পড়তে তোমাকে হবেই, তুমি আমি ফর্ম ফিল আপ করে দিলাম দিন রাত ঘুরে বেড়ালাম, তোমার চাকরি হবে না। আর যে যতই বলুক যে আমার এত টাকা লাগতে বলছে, অত টাকা লাগতে বলছে, তোমার লাগবে একটা সিট, আমার 5,000 ভ্যাকেন্সি, 5 লাখ ভ্যাকেন্সি তো তোমার লাভ নেই, আমি একটা সিটের জন্য লড়বো, একটা সিট থাকলেই হলো। হ্যাঁ, আর একটা জিনিস আমি যেটা জানতে চাই, সবাই বেশিরভাগ মানুষের এটাই ধারণা যে পুলিশের চাকরি হোক বা অন্যান্য চাকরি হোক, চাকরি করতে গেলে নাকি ঘুষ তাকে মিলিটারি দিতেই হয়। তোর ক্ষেত্রে কি তুই সেটাই শুধু বল? আমার ক্ষেত্রে আমি 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, আমি জেনারেল ছিলাম, 220 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, আমাদের সময় 220 টাকা না 250 টাকা ছিল, সম্ভবত আমার মনে নেই, এসসিতে জন্য 20 টাকা ছিল, কিন্তু আমার সময় 220 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, ব্যাস এইটুকু না, আর কিছু না।
২২০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, আর কিন্তু ২২০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, আর আমি কোচিনে ভর্তি হয়েছিলাম, যে কোচিনে যে টাকাটা আছে আদার্স কিন্তু কোনো টাকা দিতে হয়নি। এবং আমারও কিছু, আমি আরও ইন্টারভিউ আসবে, আমারও আরও কিছু ফ্রেন্ড রয়েছে, তারাও কিন্তু একটা টাকাও তাদের এই ঘুষ হিসাবে বা তোমরা যেটা বলে থাকো যে লাগে সেই কিন্তু পরিমাণ টাকা লাগেনি। তো এখানে তোমাদের যাদের এই ধরনের থিঙ্কিং রয়েছে যে আমাদের কাছে টাকা নেই, আমরা ভর্তি হতে পারবো না গভর্নমেন্ট জবে, সেক্ষেত্রে বলে রাখি তোমরা ভালো করে খাটো, পরিশ্রম করো, ও যেরকমভাবে পরিশ্রম করেছে তোমরা অবশ্যই জব পাবে। তো এখন তুই কোথায় শিফট হয়েছিস? এখন আমি ট্রেনিং করেছিলাম কৃষ্ণনগর সন্ধান এসটিসি 9 ব্যাটালিয়নে, ওখানেই ট্রেনিং করেছি, ওখানেই পোস্টিং হয়েছে আমার। এখন এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট আমি কুলপি থানায় আছি, ক্যাম্পে আছি, ওখান থেকে থানায় আছি, কুলপি থানা ডায়মন্ড হারবার, মানে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ডায়মন্ড হারবার কুলপি থানা। এবং তোমাদের আরও একটা কথা, যারা আরও ডিটেলসে জানতে চাও, যাদের প্রবলেম রয়েছে, তারা আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো, এছাড়া ওর সঙ্গে ডাইরেক্টলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো।